স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আর মা আমরা দুজন চলে এসেছি সুন্দরবন নদীর কাছে চলে এসেছি। তো বন্ধুরা, আজ আমরা যাবো বড়শি পাততে। বড়শির চারা তো ধরতে হবে, তো বেশ কিছু চারা আমরা আর কি ধরবো। তো বন্ধুরা, এবারে আমরা নৌকাটাকে নামাবো। আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আজ আমিও আর মা আমরা দুজনেই যাবো আজকে সুন্দরবন বড় নদীতে বড়শি পাততে। তো বড় নদীতে বড়শি পাতা মানে বন্ধুরা একটু রিস্কের ব্যাপার, একটু ভয় ভয়ও লাগে, তাই না বলো? নতুন মাঝি। তো বন্ধুরা সঙ্গে থাকো আর পুরো ভিডিও দেখতে থাকো। চ্যানেল নতুন অফিসিয়ালটি সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে। আমি আর মা খুব সুন্দর সুন্দর ভিডিও করে থাকি সুন্দরবনে, আগামী দিন যেন আরো সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, নৌকাটা লাভাচ্ছি। মা আবার খ্যাপ দিয়েছে। মা খ্যাপ দিয়েছ? কি তো কিছুই উঠলো না। বড় পাশে উঠেছে, বেশ অনেকটাই বড়, লাফাচ্ছে, খুব লাফাচ্ছে। ওহো বন্ধুরা, এই যে বড় পাশে এক্ষুনি নদী থেকে তুললাম। তো এটাকে চারা করবো না খাবো তাই ভাবছি। কমায় না, ধরো একদম আরো একটা পড়েছে, এই একটা প্রচন্ড লাভ হয় বন্ধুরা। পাশে তো কুচো পাশে, তো আরে ধরা যাক কষ্ট। মাছ পড়েছে, অনেকগুলো লাভ, তিন চারটে পড়েছে, একটা মেনু গুলোও পড়েছে। হ্যাঁ হ্যাঁ, পালালো পালালো, চলে গেল। ও থাকে না, মেনু গুলো পড়লে ও ঠিক এড়িয়ে যাবেই। এই একটা পাশে প্রচন্ড লাভ হচ্ছে, পাশে মাছ সব তিন চার পাঁচটা পড়েছে, আবার চারটে পড়েছে, এই একটা আর একটা, এই আর এখানে দুটো, চারটে দেখ তো, বেশ বড় এটা। হ্যাঁ মাছ লাফাচ্ছে চারিদিকে। তো বন্ধুরা, চারা বের করা হচ্ছে, আর আজকে আমরা পেয়েছি পাঁচটা মাছ। এই কামড়া যাচ্ছে ব্যাগের থেকে, তো মাছ আর গাঁচ্ছে। এই যে চারা আমাদের, বেশ আজকে অনেক চারাই আছে, আর ব্যাগের মধ্যে এখন অনেকগুলোই আছে। তো আগে আমরা বড়শিগুলোকে গেঁথে নেবো, আর এই মা বড়শিতে চারা গেঁথে এখানে দিয়ে দিচ্ছে। আর আজকে আমাদের এমনি অনেকটাই লেট হয়ে গেছে চারা ধরতে ধরতে। ও মা, এটা উঠে গেছে দেখতে, দেখেছো এটা? তো দুজন মিলে এবার গেঁথে নেবো সব, নদীতে জোয়ার তো ভালোই লেগে গেছে, দেখা যাক কতটা কি করতে পারি। তো তোমা চল বন্ধুরা, চারা সব গেঁথে নিয়েছি দুজনে, মা আর আমি। তো এই যে বড়শিতে চারা গাঁথা সব কমপ্লিট আমাদের, একটা দিয়েছি ইট। তো পুরো বড়শি এপার থেকে
এতটা এখানে পুরোটা বড়শি আছে, মানে এখানে আন্দাজ করে তাও বলুন প্রায় 50-60 পিসের বেশি বড়শি আছে, তাই না মা? এবার আমরা বেরিয়ে যাব সামনের দিকে আর বড়শি পাতবো, তো সঙ্গে থাকো দেখতে থাকো। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি অরনদীর উদ্দেশ্যে বন্ধুরা, আর মা ধার টানছে আর আমি এদিকে এক হাতে মাছ দিচ্ছি আর এক হাতে বাইছি আমাদের বড়শি। এই যে তো ফেলা শুরু করবো সামনে গিয়ে। বন্ধুরা আমরা বড় নদীতে চলে এসেছি, তো এবারে বড়শি এখানেই পাতবো, খেতে দেবো গেরাপি। প্রথমে ছোল, ছোলের ড্রাম দিয়ে দিলাম আর মাথা, ওমা তুমি এদিকে ঘুরে যাবে যখন মাথা তুমি ইয়ে করবে। বন্ধুরা দিয়ে দিলাম, বড়শি চলে যাচ্ছে, ওমা বেও না তুমি ধরো। বন্ধুরা বড়শি যাচ্ছে, বড়শি পড়ছে, দেখুন একা একা পড়ছে বড়শি, আর শুনো ধরে বাইছে একদম পুরো একদম। অনেক বড় নদীর মাঝখানে এসেছি, অনেক ওধারে টাইগার, ওই টাইগারের কাছে এসে গেছি। ভয় করলেও কিছু করার নেই বন্ধুরা, আমি নৌকা নিয়ে যাবো সামনে আর মা দাঁড় টানবে আস্তে আস্তে। মা তোমার দাঁড় টানতে হবে না, মা আমি নিয়ে আমি বেয়ে যাচ্ছি, তোমার নিতে হবে না, তোমার দাঁড় টানতে হবে না মা। বন্ধুরা নৌকা দিয়ে সোজা করে ঘাটের দিকে যাবো, আমাদের বর্ষি বন্ধুরা পেতে দিচ্ছি আমরা। দেখো বর্ষি পড়ছে, ওই যে আমরা বর্ষি পেতে দিয়ে চলে এসেছি, তাই না? অনেক মাঝখানে গেছিলাম বন্ধুরা, আমরা দুই মাসে নতুন মাঝি মাছেলেতে, আমরা ভাবতেই পারিনি যে আমরা টাইগারের গায়ে বর্ষি পাতবো। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বর্ষি তুলতে, মা নাড়বাইছে, তো আমরা যাচ্ছি বড় নদীর দিকে, সামনে আমাদের বড় নদী। বন্ধুরা আমরা চলেছি বর্ষি তুলতে, বন্ধুরা তো বর্ষি আমাদের বড় নদীতে পাতা, তো চলেছি আমি আর মা, তো আর সঙ্গে কেউ নেই দুজন। তো বর্ষি পেতে যেতে খুব ভয় ভয় করে, তো এবার তুলতে হবে বন্ধুরা, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। অবশ্যই করে আমাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন একটি করে। মা দাঁড় টানছে আর আমি বুটে ঘাড় বা দিয়ে বাইছি, কারণ এক হাতে আমার ফোন। তো বন্ধুরা চলো, তো আমরা বড় নদীতে এসে বড়শি তুলছি, প্রচণ্ড হাওয়া বন্ধুরা, প্রচণ্ড হাওয়া, প্রচুর ঢেউ, আমি আর মা প্রচুর ঢেউও প্রচুর। তো আমরা বড়শি তুলছি, জানি না বন্ধুরা মাছ বাঁধবে কি বাঁধবে না, সেটা কিছুই জানি না। তো আমাদের বড়শি তুলতে হবে আর বড়শি শেষ করতে হবে, এটুকুই জানি। আমরা দুজন মা আর আমি খুবই কষ্ট করে, বিশাল বড় নদী দেখুন চারিদিকে শুধু জোয়াল আর জোয়াল, বড়শি তুলতেও এসেছি। মা ট্যাংরা বেঁধেছে দেখুন বন্ধুরা, ওই ট্যাংরা লাফাচ্ছে। এই জ্যান্ত ট্যাংরা এক্ষুনি বর্শিতে উঠেছে, আর ঢেউ প্রচুর, নৌকাটা দুলছে শুধু দেখুন আপনারা। তো বন্ধুরা এই যে মাছটা, এই যে রেখে দিলাম ক্যারেটে, তো এখনো আমাকে বড়শি তুলতে হবে। আর একটা খোটর মাছ ছিল বন্ধুরা, দেখি যদি মাছ আরো একটা বাঁধে তো ভালোই হয়। আর বাবা একটা মাছ পেয়েছি, ভালো লেগেছে? হ্যাঁ কষ্ট করে, মজা লাগছে কিভাবে শুধু দনটাও তুলছে, আমি পারি না। আর আমাদের গ্যারাপি ছোট অনেকটাই দূরে আছে বন্ধুরা, তো একটা মাছ পেয়ে আমার মনটা একটু ভালো লেগেছে যে হ্যাঁ আমরা মাছ পেয়েছি, মাছ এনেছে। তাই তো মা বলো? হ্যাঁ পেয়েছি, এই ঢেউতে কি হাওয়াও ছিঁড়েছে, এবার প্রচণ্ড হাওয়া ছিঁড়েছে।
চারা বন্ধুরা প্রচুর চারা রয়ে গেছে, খাইনি মাছ, খাইনি কেন খাইনি বুঝতে পারলাম না, হয়তো চারা পছন্দ হয়নি। নৌকর মাথায় বসে বেরিয়েছে না, বাদলে চারা তো থেকে গেছে, চারা তো খায়নি বাবা, কেউ আসছে এক একটা দেখছি বড়। বন্ধুরা এটা দিয়ে আমাদের দুই নম্বর মাছ, ও খুব ভালো লাগলো আমার, মজা লাগলো। এবার আমরা বন্ধুরা এত কষ্ট করার পরে যে মাছটা পেলাম, অনেক কষ্ট বন্ধুরা, প্রচন্ড কষ্ট। এটা হলো আমাদের সুন্দরবনের গভীর জলে টেংরা মাছ, টেংরা মাছ, তাই না মা বলো? গভীর জলে থাকে একদম, পুরো আমরা নদীর মাঝখানে এসে গেছি, পুরো মাঝখানে, পুরো মাঝখানে বসে দিয়েছিলাম, নদী বাদ দিয়ে পুরো মাঝখানে বসে। ও মা বেশ ভালো লাগছে বলো, মাছটাকে এক করে আর কি জল থেকে তুললাম, লাফাচ্ছে দেখুন, পুরো লাফাচ্ছে। তো এটাকে এবারে রেখে দেবো, এটা নিয়ে আমাদের দ্বিতীয় নম্বর মাছ, সময় দেখো মা, আমরা গেরাকির কাছে চলে এসেছি। বন্ধুরা দেখুন শুধু মাছটাকে, শিমুল টেংরা তো বেশ বড়, আমি ভেবেছিলাম যে আর মাছ পড়বে না, তবে এটা নিয়ে আমাদের দু নম্বর টেংরা মাছ। তো এর আগে একটা পড়েছিল গাগরা টেংরা, এটা হচ্ছে শিমুল টেংরা। দেখুন বন্ধুরা চারা খেতে এসেছিল কিন্তু চারা ও খেতে পারেনি, এ দেখুন কিভাবে ছাড়িয়েও গেল। ও মা এ দেখো, ও মা বেশ ভালো না বলো মা, তাও একটু আমাদের ভিডিওটা সাকসেসফুল। বন্ধুরা আপনাদের জন্য এতটা কষ্ট করে আমি আর মা আমরা সুন্দরবনে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই যে মাছটা আমরা নদীর মাঝখানে আছি, একটু ডাঙার দিকে গিয়ে দেখাবো ভালো করে, তো রেখে দিলাম। এই তো মা, তোমার কি ভয় লাগছে ঢেউতে? একটু লাগছে। বন্ধুরা দেখুন প্রচণ্ড বড় নদী, জাহাজ আছে আমাদের এখানে। তো এবারে আমরা বাড়িতে চলে যাব, কারণ অনেকটাই সময় হয়ে গেছে, কষ্ট করি সব সময়, নেট ফেট টানি কাছে, এই নদীর মাঝখানে কোনো সময় আসি না। নৌকাটা কিরকম নড়ছে দেখুন, আর ঢেউ দেখুন কত বড় বড় বন্ধুরা। তো এবারে আমি বড়শিটাকে তুলে নেবো, পুরো তুলে নিয়ে আর এবার আমরা যাব বাড়ির দিকে যেতে হবে। মা ধর বাকিটুকু তুলে ফেল, উঠে গেছে গেরাবি। সর্বমোট মাছ আমাদের দু পিস। তো বন্ধুরা গেরাপে এই যে উঠে গেছে, গেরাপে উঠে গেছে, এবার ঝোলটা, ঝোলটাকে তুলবো, তুলে আর বাড়ির দিকে রওনা দেবো। তাই তো মা? তো আমার একটু তাও ভালো লেগেছে যে হ্যাঁ আমরা আজকের মাছ কিছু পেয়েছি। তাই তো মা? হ্যাঁ, এই পরের বার আমরা আরো একটু দূরে যাওয়ার চেষ্টা করব, একটু একটু করে। আমাদের সাহস হচ্ছে, আমাদের সাহস হচ্ছিল না, ভয় লাগছিল, আমার তো এখনো ভয় লাগছে। নৌকা নৌকা সাইডে চেপে দেবে, চলো বেরিয়ে যেতে হবে, ওখানে গিয়ে এই ছোলদড়ি গুছাতে হবে, চলো। বন্ধুরা ছোলদড়ি উঠে গেছে আমার, দড়ি গুছিয়ে নিয়েছে হাতে, আর এই যে ছোলদড়ি, এই যে চলো এবারে বাড়ির দিকে যাই। বন্ধুরা আজকে আমরা এই দুটো মাছ পেয়েছি, এই যে মারাত একটা বড় শিমুল টেংরা, আর একটা একটা ছোট গাগরা টেংরা। এই তো মা, হ্যাঁ এই দুটো আমাদের বেঁধেছে, এই যে দুটো মাছ বেঁধেছে। তো এবার বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি, যেখানে আমাদের নৌকা ছিল সেখানে রেখে দিয়েছি নৌকাটা, আবার এই যে তো এখানে নোংর করে দিয়েছি। এবারে বাড়ি যেতে হবে, আর এখনো খাওয়া দাওয়া কিছু করিনি, টাইম অনেক হয়ে গেছে, তিনটে বেজে গেছে। তো মা এনাও ব্যাগে রেখে দাও, ব্যাগে ঢুকিয়ে নাও। তো এবার বাড়ি যেতে হবে বন্ধুরা, খাওয়া দাওয়া করতে হবে, প্রচুর কষ্টও হয়ে গেছে না টেনে টেনে দুজনের।
শিমুল ট্যাংরাটা মোটামুটি ভালো মা। চলো তাহলে। হ্যাঁ, কষ্ট যেমন হয়েছে মাছ কি তেমন হয়েছে? না, যে হিসেবে আমাদের কষ্ট হয়েছে মাছ কি হয়েছে? না, সেই হিসেবে হয়নি মাছ, সেই হিসেবে হয়নি। তো সেই নদীর, বড় নদীর মাঝখানে দিলাম এতগুলো বড়শি, মাত্র দুটো মাছ বেরিয়েছে। এই যে বন্ধুরা বড়শি দেখুন সব কি অবস্থায় আছে। চলো বাড়ির দিকে যাই। তো বন্ধুরা আমরা বড়শি পেতেছিলাম এবং সেই বড়শি তুলে এই ঘাটে চলে এলাম। তো এবারে বাড়ির দিকে যাব। মাছ বলতে ওই যে দুটো হয়েছে, একটা একটু বড় সাইজের শিমুল ট্যাংরা আর একটা ছোটো গাগরা ট্যাংরা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার। আর আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, মানে এতটাই কষ্ট হয়ে গেছে দুজনে ডাঁট টেনে নে, মাত্র হাতে ফসকা পড়ে গেছে না মা, হাত পুরো একদম লাল হয়ে গেছে মায়ের, আমারও হাত পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যখন আমি নতুন ভিডিও ছাড়বো অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে ভিডিওটি এতটাই, দেখা হবে পরবর্তী একটা খুব সুন্দর ভিডিওতে। টাটা, মাটাটা করে দাও। টাটা।